বিসমিল্লাহিরহমানিরাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মুস্তফা কামাল, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অর্থনীতি, রাজবাড়ী সরকারি কলেজের পক্ষ থেকে আমাদের অনলাইন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রথম অধ্যায়ের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আমি আজকে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে আলোচনা করব। এই অধ্যায় প্রথমে রয়েছে উপযোগ। উপযোগ আমি দেখে নেই যে উপযোগ কাকে বলে বা উপযোগ কি। সাধারণ অর্থে উপযোগ বলতে কোন দ্রব্যের উপকারিতাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে কোন দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা বা বিশেষ গুণ রয়েছে তাকে উপযোগ বলে। তাহলে কিভাবে আমি বললাম, সাধারণ অর্থে উপযোগ বলতে কোন দ্রব্য উপকারিতাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে কোন দ্রব্যের মধ্যে অভাব পূরণের যে বিশেষ ক্ষমতা বা গুণ রয়েছে তাকে উপযোগ বলে। উপযোগের ক্ষেত্রে কতগুলো বিবেচ্য বিষয় রয়েছে, যেমন একটি হচ্ছে অনুভূতি। উপযোগ হচ্ছে মানসিক, একটি মানসিক অনুভূতি, তাই অর্থের মাধ্যমে এটা পরিমাপযোগ্য। দুই নম্বর হচ্ছে পর্যায়গত ধারণা। উপযোগ পর্যায়গত ভাবে পরিমাপ সম্ভব। তিন নম্বর আমি বলতে পারি যে নৈতিকতার দিক। উপযোগের সাথে নৈতিকতার সম্পর্ক নেই, এখানে নৈতিকতা বলতে আমি কি বোঝাচ্ছি, যে নৈতিকতার সাথে ভালো মন্দের বিষয়টি জড়িত নয়। সে ভালো হোক মন্দ হোক, ভালো দ্রব্য হোক খারাপ দ্রব্য হোক, ভোগ করে অভাব পূরণ করতে পারলেই তার উপযোগ আছে। যেমন একজন নেশাগ্রস্ত মানুষ, মাদকাসক্ত মানুষ মাদক নেয় বা মদ গাঁজা হিরোইন এগুলো তারা সেবন করে বা ভোগ করে, যাই হোক, এটা ভোগের মাধ্যমেও যদি সে অভাব পূরণ করতে পারে তাহলে বুঝতে হবে তার উপযোগ আছে। আবার একজন স্বাভাবিক মানুষ যে ভালো দ্রব্য ভোগ করে যদি তার অভাব পূরণ করতে পারে তাহলে তার উপযোগ আছে। আর তা আমি বলতে পারি যে আয় ও রুচি। উপযোগ ভোক্তার আয় রুচি অভ্যাস এগুলোর উপর নির্ভর করবে। এটা হচ্ছে আমাদের উপযোগ এবং উপযোগের বিবেচ্য বিষয়। এখন আসি আমরা মোট উপযোগ। মোট উপযোগ কি? কোন নির্দিষ্ট সময়ে কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। যে তার মানে কি, একটা দ্রব্যের বিভিন্ন একক আমি বিভিন্ন সময় ভোগ করব, বিভিন্ন সময় না একটি নির্দিষ্ট সময় ভোগ করব, ভোগ করে আমরা যে উপযোগ পর্যায়ক্রমে ভোগ করলাম। যেমন মনে করো আমি মিষ্টি খেতে গেলাম বা তুমি মিষ্টি খেতে গেলে, বাজারে দোকানে গেলে বসলে যে আমার দুইটা মিষ্টি দেন, তো তুমি দুইটা মিষ্টি খেয়ে একটা নির্দিষ্ট পরিমাণ উপযোগ পাওয়া গেল, তুমি বা আমি পেলাম। এখন পরবর্তীতে আরো একটি মিষ্টি নিলাম, সেখান থেকে আরো একটু উপযোগ আসবে। তার মানে আমি প্রথম একক থেকে কিছু উপযোগ পেলাম, দ্বিতীয় একক থেকে কিছু উপযোগ পেলাম, তৃতীয় একক থেকে কিছু উপযোগ পেলাম, এই প্রত্যেক তিনটা একক থেকে যে মোট টোটালি যে উপযোগ পাওয়া যাবে সেটা হবে আমাদের মোট উপযোগ। তার মানে কোন দ্রব্যের কোন নির্দিষ্ট সময়ে কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। গড় উপযোগ কি? গড় বলতেই বোঝা যায় যে ভাগ করে নিয়ে আসে, গড় অ্যাভারেজ, তাই না? আমরা বলি গড় উপযোগ বা অ্যাভারেজ ইউটিলিটি। মোট উপযোগকে পণ্যের পরিমাণ দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গড় উপযোগ। মোট উপযোগকে যেমন আমি তিনটা একটু আগে বললাম যে মোট উপযোগ, তিন একক দ্রব্য ভোগ করে যদি আমি 15 একক উপযোগ পেয়ে থাকি তাহলে উপরে হবে 15, আর 3 একক ভোগ করার কারণে 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে গড় উপযোগ হবে 5 একক, ঠিক আছে? তাহলে আমি আবারও বলি, মোট উপযোগকে পণ্যের পরিমাণ দিয়ে ভাগ করলে যে পরিমাণ যে উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় গড় উপযোগ। প্রান্তিক উপযোগ কাকে বলে? কোন দ্রব্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে। এটাকে আমি অন্যভাবেও বলতে পারি, সেটা হলো কি, যে কোন দ্রব্য
কোন দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায়, কোন দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। এভাবে আমি বলতে পারি। সেটা হলো কেমন, যেমন আমি বললাম যে আমি 3 একক দ্রব্য ভোগ করে যদি 15 একক, মনে করো 15 একক উপযোগ পাই, 15 একক উপযোগ পাই, আর 4 একক দ্রব্য ভোগ করে যদি আমি 20 একক উপযোগ পাই, তাহলে আমার প্রান্তিক উপযোগ হবে 20 - 15 = 5 একক। ক্লিয়ার কিনা তোমাদের কাছে? আমি আবারও বলি যে মনে করো 3 একক দ্রব্য ভোগ করে 15 একক উপযোগ পাওয়া যায়, 15 একক উপযোগ পাওয়া যায়। 4 একক দ্রব্য ভোগ করে যদি আমি 20 একক উপযোগ পাই, তাহলে আমাদের প্রান্তিক উপযোগ হবে 20 - 15 = 5 একক উপযোগ। এটা হবে প্রান্তিক উপযোগ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে উপযোগ কাকে বলে? উপযোগের বিবেচ্য বিষয় সমূহ মোট উপযোগ, গড় উপযোগ আর হচ্ছে প্রান্তিক উপযোগ। এরপরে আমি আসি মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক, এটা যদি আমি আলাপ করতে যাই, তাহলে আমাদের ওই মোট উপযোগ প্রান্তিক উপযোগের সংজ্ঞাটাও একটু জানার দরকার। তাহলে আমরা সংজ্ঞাটা দেখে আসছি, তোমরা একটু বুঝতে পারবা। প্রথমে একটা আছে যে মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি, অর্থাৎ মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের সম্পর্ক তাহলে এখানে রয়েছে। মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি। কিভাবে সমষ্টি? দেখো যে প্রান্তিক উপযোগ, এই যে আমি প্রথম এককে একটু উপযোগ পেলাম, দ্বিতীয় এককে আর একটু উপযোগ পাইছি, তৃতীয় এককে আরো একটু উপযোগ পাইছি, তাই না? এই প্রত্যেকটা প্রান্তিক উপযোগ, প্রথম প্রথমটার প্রান্তিক, দ্বিতীয়টার প্রান্তিক, তৃতীয়টার প্রান্তিক, এইগুলো যোগ করে করে আমি পাই কি? মোট উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগ সমূহের সমষ্টি হচ্ছে মোট উপযোগ, অথবা বলতে পারো মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি, তুমি বলতে পারো। তারপরে বলছি ভোগ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ আমি যতই দ্রব্যের ভোগ বৃদ্ধি করতে থাকবো, ততই মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকবে, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে। তারপর 3 নম্বর বলছি প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ বৃদ্ধি পেতে থাকবে। তোমাদের আমি পরবর্তীতে যখন চিত্র দেখাবো তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলছি যে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, মোট উপযোগ বৃদ্ধি পেতে থাকে। 4 নম্বরে আমি বলছি প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়। তুমি যদি বলো যে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়, একই কথা, তাই না? যে আমি এরকম তুমি একদম মুখস্থ করতে হবে তা না, তুমি বুঝে বুঝে দেখবা যে প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়, অথবা তুমি বলতে পারো মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়, এরকম বলতে পারি। 5 নম্বর কি আছে, প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পরও দ্রব্যের ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগ ঋণাত্মক হয়, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় এবং মোট উপযোগ হ্রাস পেতে থাকে, মোট উপযোগ হ্রাস পেতে থাকে। তার মানে শূন্য হওয়ার পরও, প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পরও যদি দ্রব্যের ভোগ বৃদ্ধি করতে থাকি, তাহলে মোট উপযোগ হ্রাস পেতে থাকে, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়ে, অথবা তুমি বলতে পারো প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়ে, মোট উপযোগ হ্রাস পেতে থাকে, দুটা একই কথা, একই কথা। এরপর কি বলছি 6 নম্বরে, দেখো মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেতে থাকলে প্রান্তিক উপযোগ বৃদ্ধি পেতে থাকে, মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেতে থাকলে প্রান্তিক উপযোগ বৃদ্ধি পায়, এটা একটা সম্পর্ক। 7 নম্বরে বলছি মোট উপযোগ স্থির হারে বৃদ্ধি পেলে বা বৃদ্ধি পেতে থাকলে প্রান্তিক উপযোগ অপরিবর্তিত থাকে, অর্থাৎ মোট উপযোগ যদি স্থির হারে একই হারে বৃদ্ধি পেতে থাকে, একই হারে, সেটা 5 একক হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে, যা হোক এরকম একটা নির্দিষ্ট হয়, 5 হলে প্রত্যেক এককে 5 হবে, 10 হলে প্রত্যেক এককে 10 হবে, 15 হলে প্রত্যেক এককে 15 হবে, এরকম যদি স্থির হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে প্রান্তিক উপযোগ অপরিবর্তিত থাকে। এখন আসি আমরা মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের সম্পর্ক, মোট উপযোগ পার্থক্য সম্পর্কে আমরা দেখছি যে একরকম, সেটাও তুমি কি করবা সম্পর্কের ক্ষেত্রে তুমি বুঝবা কেমন করে, অর্থাৎ তোমার উদ্দীপকের উদ্দীপক আসলো, সেখানে তোমার ক্ষতে দেওয়া থাকলে যে উদ্দীপকের ধারণাটি সম্পর্ক ব্যাখ্যা করো। উদ্দীপক যদি তুমি বুঝতে পারো যে এটা মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে তুমি এই দুটার সম্পর্ক তুমি লিখবা, উদ্দীপকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্কে আলোচনা করা হয়েছে, এক্ষেত্রে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্কে আলোচনা নিম্নে আলোচনা করা হবে, দিয়ে ওই আলোকগুলো আলোচনা করবা। ঠিক আছে, কিভাবে? যদি বলে যে উদ্দীপকের ধারণাটির পার্থক্য লিখো, তা উদ্দীপকের ধারণাটি কি? তোমার আগে বুঝতে হবে যে উদ্দীপকে কি কি আছে, সেখানে কি মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ আছে কিনা। যদি মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ থাকে এবং তার মধ্যে যদি
তুমি বুঝতে পারো যেখানে মোট উপযোগ প্রান্তিক উপযোগ নিয়ে কথা বলা হয়েছে, তাহলে তুমি একে লিখবা যে উদ্দীপককে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মত নিয়ে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যকার পার্থক্য সংখ্যা নিম্নে আলোচনা করা হলো। তা প্রথমেই পার্থক্য আলোচনার ক্ষেত্রে আমাদের আসতে পারে কি সংজ্ঞাগত পার্থক্য। তো সংজ্ঞা তো আমরা প্রথমেই দেখে আসছি যে সংজ্ঞা কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ। আমি আবার বলি, কোনো নির্দিষ্ট সময়ে কোনো কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ, আর সংজ্ঞার ভিতরে করা হয়েছে। আর প্রান্তিক উপযোগ কি হবে? কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে বলা হবে প্রান্তিক উপযোগ। তুমি যদি এইরকম বলো যে কোনো দ্রব্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক, তাও হবে, দুটাই হবে। এরপরে আছে দেখো যে সূত্রগত পার্থক্য। মোট উপযোগের সূত্র হচ্ছে নিম্নরূপ, আমি দেখাচ্ছি মোট উপযোগের সূত্র নিম্নরূপ। এখান দিয়ে আছে কি টি ইউ, ইউ সমান দিয়ে আছে কি এম ইউ ওয়ান প্লাস এম ইউ টু প্লাস ডট দিয়ে প্লাস এম ইউ এন। এখানে টি ইউ হচ্ছে টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি মোট উপযোগ। এম ইউ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ। এখন এম ইউ ওয়ান প্রথম এককের প্রান্তিক উপযোগ, এটা হচ্ছে এম ইউ টু দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ, এরকম অনেক আছে ভেতরে, যত একক গুলো তুমি ভোগ করবা সবগুলো মিলে এটা এম ইউ এন, এটা এন সংখ্যক, অর্থাৎ তুমি যে কত যতগুলো দ্রব্য ভোগ করবে ততগুলোকে একত্রে আমি এন বলবো, তাই না? এরকম তাহলে একটু একটু ভোগে প্রথম একক থেকে একটু পাইছি সেটুকু একটু একটু পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে প্রথম দ্রব্যের প্রান্তিক উপযোগ। দ্বিতীয় একক ভোগ করে একটু উপযোগ পাইছি সেটা হচ্ছে দ্বিতীয় দ্রব্যের প্রান্তিক উপযোগ। এরকম এন সংখ্যক দ্রব্যের প্রান্তিক উপযোগ যোগ করে পাওয়া যায় মোট উপযোগ। এখানে বলে দেওয়া আছে এখানে টি ইউ সমান মোট উপযোগ এম ইউ আই, ছোট্ট করে আই লিখছে, দেখো এই আই মানে হলো এন সংখ্যক মান, ওয়ান থেকে এন পর্যন্ত, ওয়ান থেকে ওয়ান টু থ্রি ফোর এরকম হচ্ছে, এর ভিতরে অনেকগুলো মান, যতগুলো ভোগ করবা ততগুলো। খেয়াল রাখবা যখন লিখবা তখন এখানে প্লাস, এখানে প্লাস দিতে হবে। তুমি যদি এখানে প্লাস না দাও বা এখানে প্লাস না দাও বা এক জায়গায় দিছো এক জায়গায় দেন, তাহলে কিন্তু ওই মাঝখানের যে সংখ্যাগুলো থাকবে সেগুলি যোগ হবে না, কাজে একটু ভুল হয়ে যাবে, দেখে খেয়াল রাখতে হবে। প্রান্তিক উপযোগের সূত্র নিম্নরূপ, দেখো এম ইউ সমান ডেল টি ইউ ডিভাইডেড বাই ডেল সি। এখানে ডেল মানে কি বোঝায়? পরিবর্তন বোঝায়, পরিবর্তন বোঝায়। এখানে আমি সি বলতে কনজাম্পশন ভোগ বুঝিয়েছি, এখানে সি না থেকে তোমাদের বইতে কিউ থাকতে পারে, কিউ থাকতে পারে, কিউ মানে আছে দ্রব্য ভোগের পরিমাণ, দ্রব্য ভোগের পরিমাণ সেটা হতে পারে। তাহলে ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের পরিবর্তন, এটাকে বলা হয় প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ, তাহলে প্রান্তিক উপযোগ। এতে আমি লিখে দিচ্ছি এম ইউ সমান প্রান্তিক মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ, ডেল টু মোট উপযোগের পরিবর্তন, ডেল সি ভোগের পরিবর্তন। উদাহরণ, উদাহরণটা কি হয়েছে আমাদের দেখো যে ভোক্তা পরপর তিনটি দ্রব্য ভোগ করে যদি পাঁচ তিন ও দুই একক উপযোগ পায় তবে মোট উপযোগ হবে পাঁচ প্লাস তিন প্লাস দুই সমান দশ টাকার সমান। অর্থাৎ তিনটা দ্রব্য ভোগ করে প্রথম একক থেকে পাঁচ, দ্বিতীয় একক থেকে তিন, তৃতীয় একক থেকে দুই, এগুলো যোগ করে হবে যা সেটাই। এখানে পাঁচ তিন দুই আমি দিয়েছি, তোমরাও তাই দেবা তা না, তোমার উদ্দীপকে থাকতে পারে, উদ্দীপকে যেটা থাকবে তুমি সেটাই দিবা, আর উদ্দীপকে না থাকলে তোমার মতো করে তুমি যদি এমনি বলে উদ্দীপকে পার্থক্য ধারণা পার্থক্য ব্যাখ্যা করো তাহলে তুমি এরকম করে যা খুশি তাই দিতে পারো। তবে খেয়াল রাখবে প্রথম থেকে যেন প্রথমে পাঁচ দিয়েছি পরে তিন দিয়েছি পরে দুই দিয়েছি, এরকম দুই পাঁচ তিন দুই তুমি যদি পাঁচ ছয় সাত দাও তাহলে কিন্তু আবার উল্টা কাজ হয়ে যাবে, যে যত দ্রব্য ভোগ করছে তত তোমার উপযোগ বাড়ছে, তা তো হবে না, তা হয় না। উপযোগ সাধারণত কি হয়, দ্রব্য ভোগের সাথে সাথে উপযোগ মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। সেই জন্য পাঁচ তিন দুই দিয়েছি তুমি দশ পাঁচ সাত এরকম দিতে, দশ সাত পাঁচ এরকম দিতে পারো, যা করে দিতে পারো। আচ্ছা তারপর আছে কি ডান পাশে, আমাদের আছে ডান পাশে আছে যে প্রান্তিক উপযোগের উদাহরণ। বলছি যে ভোক্তা তিন একক দ্রব্য ভোগ করে দশ টাকার সমান উপযোগ এবং চার একক দ্রব্য ভোগ করে বারো টাকার সমান উপযোগ করলে প্রান্তিক উপযোগ হবে বারো মাইনাস দশ মান দুই টাকার সমান। যেমন আমি সংজ্ঞার ক্ষেত্রে বলছিলাম যে তিন একক দ্রব্য ভোগ করে পনেরো টাকার সমান উপযোগ আর চার একক দ্রব্য করে ভোগ করে বিশ টাকার সমান উপযোগ যদি পাওয়া যায় তাহলে প্রান্তিক উপযোগ হবে কত, বিশ মাইনাস পাঁচ পনেরো সমান পাঁচ, বিশ মাইনাস পনেরো সমান পাঁচ। তারপর কি হচ্ছে মাত্রাগত ধারণা, মাত্রাগত পার্থক্য। এখানে কি হচ্ছে দেখো মোট উপযোগ সাধারণত শূন্য বা ঋণাত্মক হয় না, মোট উপযোগ সাধারণত শূন্য বা ঋণাত্মক হয় না, কিন্তু প্রান্তিক উপযোগ ধনাত্মক শূন্য ঋণাত্মক সবই হতে পারে, ধনাত্মক শূন্য ঋণাত্মক সবে হতে পারে, এগুলো একটা আছে। তারপরে কি আছে কাম্য অবস্থা, মোট উপযোগ সর্বোচ্চ হলে ভোক্তা কাম্য অবস্থায় পৌঁছায়, মোট উপযোগ সর্বোচ্চ হলে ভোক্তা কাম্য অবস্থায় পৌঁছায় কিন্তু প্রান্তিক উপযোগ শূন্য হলে ভোক্তা কাম্য অবস্থায় পৌঁছায়। তার মানে কি প্রান্তিক উপযোগ শূন্য কখন হয়,
যখন তুমি আর খেতে চাও না, তুমি আর কখন ভোগ করতে চাও না, তোমার পুরা স্যাটিসফ্যাকশন এসে গেছে, তখন তুমি আর ভোগ, মানে তখন তোমার কাম্য অবস্থা পৌঁছবে। এটা হচ্ছে আমি কয়েকটা পাঁচটা পার্থক্য দিয়েছি। তোমার যদি 2 মার্কসে আসে তোমার 5টা দেওয়ার দরকার নেই, তুমি 3টা দিলেই এনাফ, 4টা যদি পারো ভালো হয়, আর 5টাই পড়ে রাখবো আর কি, সময় পেলে দিলে আসলে আর কি, আর যদি খুব চালু থাকো তাহলে দিতে পারো। তাহলে আমাদের উপযোগ কাকে বলে, মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, গড় উপযোগ কি, মোট উপযোগ প্রান্তিক উপযোগের সম্পর্ক, মোট উপযোগ প্রান্তিক উপযোগের পার্থক্য সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপরে আসি আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান মানে কি, ক্রমে হ্রাস পাবে, তাই না, ক্রমে হ্রাস পাবে কি, প্রান্তিক উপযোগ যতই প্রান্তিক উপযোগ কি, দ্রব্যের একক যতই আমি দ্রব্যের একক বাড়াতে থাকবো, ভোগের একক বাড়াতে থাকবো, ততই তার প্রতি আমার আকাঙ্ক্ষা কমতে থাকবে আর আমার উপযোগও কমতে থাকবে। তার মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির তালে সংখ্যাটা কি হবে, বলছি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে ভোক্তা কোনো একটি দ্রব্য যতই অধিক পরিমাণে ভোগ করতে থাকবে ততই তার মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে। ভোগের একক বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাসের এই নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি বলে। তার মানে কি, আমি বা তুমি যেই হোক যতই একটি দ্রব্য ভোগ করতে থাকবো ততই আমার মোট উপযোগ বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু এই পরবর্তী এককগুলোর প্রতি কি হবে, ওই ওই দ্রব্যগুলো ভোগের প্রতি আমার আকাঙ্ক্ষা ক্রমান্বয়ে কমতে থাকবে, আমার তোমার সবারই আকাঙ্ক্ষা কমতে থাকবে। এই যে আকাঙ্ক্ষা ক্রমান্বয়ে কমতে থাকে, মোট উপযোগ বাড়ে কিন্তু অতিরিক্ত এককের প্রতি আমার আকাঙ্ক্ষা কমতে থাকে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। এই বিধি আলোচনা করতে গেলে আমাদের কতগুলো জিনিস আমি অনুমিতি দিচ্ছি, যে অনুমিতি গুলো জানা থাকা দরকার। আসলে তোমাদের এই পরীক্ষায় অনুমিতি অবশ্যই এগুলো লিখতে হবে না, কিন্তু এগুলো জানা দরকার। কারণ হতে পারে কি, একটা অনুমিতি একটা এমন একটা উদ্দীপক তৈরি করছে যেটা একটা অনুমিতির একটা পয়েন্ট দিয়ে, তোমার যদি অনুমিতি গুলো জানা থাকে তাহলে তোমার বুঝতে হবে যে এটা ওই প্রত্যেকে কি নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন একটি নির্দিষ্ট সময় বিবেচ্য, প্রথমে আমি বলে দিচ্ছি যে নির্দিষ্ট সময়ে ভোক্তা, বুঝলাম না, দেখো একটা নির্দিষ্ট সময়ে ভোক্তা কোন একটি দ্রব্য যতই অধিক পরিমাণে ভোগ করতে থাকে, হ্যাঁ, তাহলে একটি সময়টা নির্দিষ্ট হতে হবে। সময় যদি ব্যবধান মেনে নেওয়া হয় তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। তাহলে সময়টা কি হতে হবে, নির্দিষ্ট হতে হবে। সময় নির্দিষ্ট না হলে কি হয়, আমি যদি এখন একটি দ্রব্য ভোগ করলাম, কিছুক্ষণ পরে ঘুরে টুরে আসে আবার দ্রব্যটা ভোগ করলাম, তাহলে কি হবে, আমার দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেতে পারে। কারণ কি, আমি এখন খাইছি, খাওয়াটার পরে আমি একটু খেলাধুলা করলাম বা একটু কাজ করলাম, বা যারা লেবার পরিশ্রম কায়িক পরিশ্রম করে তারা কাজ করে আসলে, তার মানে ক্ষুধা বৃদ্ধি পাবে, তাই না। তাহলে কি হবে, ভোগের একক বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ তখন হ্রাস পাবে না, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি তখন কার্যকর হবে না। দ্রব্যের একক সমজাতীয়, আমি বলছি দ্রব্যের একক সমজাতীয়, এই সমজাতীয় মানে কি, সমজাতীয় বলতে এমনি সাধারণভাবে আমাদের কাছে মনে হয় যে একই জাতীয়, একই জাতীয়, আসলে কিন্তু একই জাতীয় না, এটা হচ্ছে সমগুণ সম্পন্ন, সমগুণ সম্পন্ন। যেমন মিষ্টি খাওয়ার পাতা, তুমি যদি চমচম খাও, আগে একটা অখ্যাত দোকানের বা যেখানে খুব ভালো দোকান না বা ভালো মিষ্টি চমচম বানায় না, সেখান থেকে তুমি চমচম দুটো চমচম খেয়ে নিলে, তো একজন তোমার বললো যে এই দোকানের এই মিষ্টি ভালো না, ওই মিষ্টি এই চমচমটাই এদের পাশের দোকানের মিষ্টি ভালো, তো তুমি খাও খাচ্ছ বসে বসে সময় ব্যবধানের আগেই, তো অন্য একজন এসে তোমার সেই মিষ্টি দিয়ে দেবে, ভালো মিষ্টি দিয়ে দিলো, তখন কিন্তু দেখা যাবে তোমার ওই আগের মিষ্টির চেয়ে পরের মিষ্টির প্রতি তোমার আকাঙ্ক্ষা বাড়ছে, তাই না, এমন হতে পারে। আবার আমি মাছের উদাহরণ দিতে পারি, ইলিশ মাছের উদাহরণ আমি একটু আমি ক্লাসে দিয়ে থাকি, ইলিশ মাছের উদাহরণ, যে ইলিশ মাছ কি মাছ, ইলিশ মাছ কোথাকার মাছ, বরিশালের মাছ, ওজন কেমন, সবগুলোই 500 থেকে 700 গ্রাম, একজন বিক্রেতা দুই পাশে, একজন বিক্রেতা মাঝখানে বসছে, দুই পাশে দুইটা ঝাঁকা ইলিশ মাছ রাখছে, তাই না। তাহলে কি বললাম, ইলিশ মাছ বিক্রি করতেছে, ইলিশ মাছ কোথাকার ইলিশ মাছ, বরিশালের ইলিশ মাছ, কেমন সাইজ, 500 থেকে 700 গ্রাম ওজনের সাইজ। এখন একটা এই ডান পাশেরটা 1000 টাকা কেজি, বাম পাশেটা 700 টাকা কেজি, কারণটা কি, সবই তো একই জাতীয়, এক হলো ইলিশ মাছ, বরিশালের মাছ, ওজন একই সাইজের, ওজন যদি ভিন্নতা থাকতো তার কথা থাকে একই রকম, তারপরও দাম বেশি আর কম, কারণটা হলো কি, এই মান ভালো, যেটা 1000 টাকা চেয়েছে ওটার দাম মান দাম ভালো, গুণগত মান ভালো, আর যেটা কম চেয়েছে সেটার গুণগত মান খারাপ, তাই না। দেখো তা ভোগের ক্ষেত্রে তাই, যদি আমি প্রথমে খারাপ দ্রব্য ভোগ করি পরবর্তীতে ভালো দ্রব্য ভোগ করি তাহলে আমার হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে বৃদ্ধিটি কার্যকর হয় না। সেজন্য দ্রব্যের একক সমজাতীয় বা সমগুণ সম্পন্ন হতে হবে। অর্থের প্রান্তিক উপযোগ স্থির, অর্থাৎ যতই আমি অর্থের প্রান্তিক উপযোগ স্থির, প্রান্তিক মানে কি, বলছে যে অতিরিক্ত ফল একটি অতিরিক্ত
অতিরিক্তর ফলে অতিরিক্ত। তা আমি যতই দ্রব্য অর্থ ব্যয় করতে থাকবো কেন থাকবো, ততই তার ওই উপযোগ হ্রাস পাবে না, আবার বৃদ্ধি পাবে না, অর্থাৎ স্থির থাকতে হবে। পরিমাণগত উপযোগ প্রযোজ্য, পরিমাণগত উপযোগ প্রযোজ্য, এটা দেখো বক্তার উপযোগ সর্বোচ্চকরণ, প্রত্যেক বক্তার উদ্দেশ্য থাকে উপযোগ সর্বোচ্চ করা, তোমার আমার যে মানুষ হিসাবে প্রত্যেকেরই, এমনকি পশু পাখিও যদি বলো তারা সবাই চায় কি তার উপযোগকে সর্বোচ্চ করা, কেমন ভাবে দ্রব্যের ভোগ করবে যাতে উপযোগটা সর্বোচ্চ হয়, এমন ভাবে অর্থ ব্যয় করবে যাতে উপযোগটা সর্বোচ্চ হয়। এরকম উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, অর্থের মাধ্যমে, অর্থাৎ আমি একটা দ্রব্য ক্রয় করব সেটা সেটার মূল্য কত কেমন হতে পারে। একটা দ্রব্যের দাম 200 টাকা, দ্রব্যটার দাম তোমারে বুঝে তোমারে বা আমারে দেখে মনে হলো যে তার আসছে স্যার একটু পাখি পুকি দিয়ে বেশি করে নেই, 1000 টাকা চাই, দেখি 700-500 টাকা বলবে। বা তুমি গেছো, তুমি একজন তুমি ক্রয় করতে গেছো, তোমার কাছে দেখলো যে ছাত্র মানুষ আসছে বা ছাত্রী মানুষ আসছে, এরা আর কি বুঝবে 500 টাকা জিনিস 2000 টাকা চাই, যাওয়া হবে রং টং ভালো আছে এরকম, তাই না? তার মানে এরকম চাইলে হবে না, তুমি বুঝবা যে তোমার তোমার কাছে এই দ্রব্যটার মূল্য কত, তুমি বুঝবা যে যদি সেই 5000 টাকা বা 2000 টাকা বলে 2000 টাকা চাইছে, 2000 টাকা নিয়ে সম্ভব না, সম্ভব না, এটা 2000 টাকার জিনিস না, এটা সর্বোচ্চ 500 টাকা হতে পারে। তাহলে অর্থের উপযোগ অর্থের মাধ্যমে তুমি তোমার এই 500 টাকার বেশি হলে তুমি নেবা না, এটা হচ্ছে তোমার অর্থের মাধ্যমে পরিমাপ করা আর কি। ভোক্তা যুক্তিশীল, ভোক্তা যুক্তিশীল, এই যুক্তিশীল মানে কি, যুক্তিশীল মানে যুক্তি দিয়ে কথা বলে এমনটা না, যুক্তিশীল হলো যে কিছু ভোক্তা আছে যে অস্বাভাবিক, যেমন কারা, নেশাগ্রস্ত মানুষ, নেশাগ্রস্ত মানুষ, মাদকাসক্ত যারা আর কি আছে, তারা এদের কাছে দেখবা যে যারা মাদক গ্রহণ করে তাদের কাছে ওই দ্রব্য যতই ভোগ করতে থাকবে ততই তার মোট উপযোগ কিন্তু প্রান্তিক উপযোগ কিন্তু হ্রাস পাবে না, যতই দ্রব্য ভোগ করতে তার প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে বাড়তে থাকবে। কারণ হলো কি যে যতক্ষণ তার শেষ থাকে সে ততক্ষণ পর্যন্ত মদ যারা খায় একটু খাইছে খাইটা বাদ দেবে, তা না আরো একটু চায়, কারণ আরো বেশি তার দরকার, আরো একটু চায় আর আরো দরকার, আরো যতক্ষণ পর্যন্ত শেষ থাকে ততক্ষণ সে এগুলো ভোগ করতে থাকে, অর্থাৎ সে যুক্তিশীল না তাই তার জন্য এরকম অবস্থা। যুক্তিশীল হলে তার ক্ষেত্রে এই উপযোগ কোমরা সংক্রান্ত উপযোগ বিধি ক্ষেত্রে কার্যকর হবে না। এরপরে দেখো আমরা সূচির মাধ্যমে ব্যাখ্যা করব, সূচির মাধ্যমে, সূচির মাধ্যমে প্রথমে দেখো আমরা একটা সূচি করেছি, সেখানে 3টা ঘর আছে, 1টা 2টা 3টা, এখানে দ্রব্য প্রথমে আছে দ্রব্য, সেখানে আমরা 5 একক দ্রব্য ভোগ করেছি, প্রথম 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, এখানে 5 একক কি দিতে হবে তা না, 4 একক কি দিতে হবে তা না, এমন ভাবে নেবা যাতে এইগুলো কি করা যায়, এটা আমি যে সূচিটা করবো সেটা মানটা ঠিক থাকে, দেখতে ভালো লাগে এরকম। যেমন উপযোগের ক্ষেত্রে, প্রান্তিক উপযোগের ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে, বেশি থাকে পরে আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, একটা পর্যায়ে শূন্য হয়, একটা পর্যায়ে ঋণাত্মক হয়। তোমার মনে রাখতে হবে যে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, একটা পর্যায়ে শূন্য হয়, একটা পর্যায়ে ঋণাত্মক হয়। তাহলে তুমি এই ঘরগুলো যাতে করতে পারো সেইভাবে তুমি এখানে ঘরটা নিবা, তাই না? যেমন দেখো আমি 5, তারপর নিচ্ছি 4, তারপর নিচ্ছি 2, তারপর নিচ্ছি 0, তারপর নিচ্ছি -1, তাই না? এটা কিভাবে পাওয়া গেল, এই পাশে কিন্তু এই যে 5-এর সাথে 4 যোগ করে হয় 9, 9-এর সাথে 2 যোগ করে হয় 11, 11-এর সাথে 0 যোগ করে হয় 11, 11-এর থেকে 10, 1 মাইনাস করলে হয় 10, এভাবেও করতে পারো। তুমি যদি এইখান এটা আগে করে নাও তাও থেকে এটা থেকে কিন্তু এটা করতে পারো, কি হবে, এই পাশে যে 9 থেকে 5 বাদ দাও 4, 11 থেকে 9 বাদ দাও 2, 11 থেকে 11 বাদ দাও 0, 10 থেকে 11 বাদ দাও -1, তাই না? এরকম তাহলে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কি হলো, প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে, একটা পর্যায়ে শূন্য হয়, একটা পর্যায়ে ঋণাত্মক হয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তুমি কোনো এক অনুষ্ঠানে গেছো, তুমি বা আমি যেই হোক যে কোনো মানুষ হিসেবে আমরা যে কোনো একটা অনুষ্ঠানে যখন দাওয়াত পাই বা কোনো পিকনিকে যাব, কোথাও যাব, এরকম যাবো, বাড়িতে যতই খাই, বাড়িতে অনেক খাই, কিন্তু আমাদের একটা আলাদা ফিলিংস কাজ করে, আলাদা ফিলিংস কাজ করে যে আমি অনুষ্ঠানে খেতে যাব, তাই না? অনুষ্ঠানে খেতে যাবো, বাড়িতে মাংস খাই না, প্রেশার আছে, এ আছে, সে আছে, তারপরেও অনুষ্ঠানে যায় খুব একটা ভালো লাগে, খাইতে ইচ্ছা করে সবারই, এটা মানুষ হিসাবে। তাহলে দেখবা তুমি যখন কোনো অনুষ্ঠানে গেছো তখন তোমার টেবিলে খাবার ভাত দিয়ে গেছে, আর এক টেবিলে ভাত মাংস সব দিয়ে হয়ে গেছে, অথবা এমন হতে পারে তোমার টেবিলে ভাত দেয়াই নাই, অপর টেবিলে ভাত মাংস বা তরকারি টকে যেগুলো আছে সেগুলো দেয়া হয়ে গেছে, তোমার তখন কি হয়, আমার তখন কি হয়, মানুষ হিসাবে তখন আমাদের কি হয়, আমরা একটু রাগই করি, তাই না? যারা যে যেরকম সে সেরকম, আমি শিক্ষক হিসেবে হয়তো আমি বলবো যে ভাই আমাদের এদিকেও দেন, কিছু খাবার টাবার দেন, তাই না? তুমি যে ছাত্র বা ছাত্রী যারা, তোমাদের ছাত্র হলে তোমরা একটু মেজাজ গরম হবে, এই বেটা এদিকে আস, আমাদের ভাত দিয়ে লাগে না, আমাদের দিতে হবে না, এরকম তুমি বলবা, রাগারাগি করবা। যারা মুরব্বী আছে তারা বলবো বাবারা আমাদের কিছু দিয়ে যান, আমাদের এদিকে দেন, খালি ওদিক দিচ্ছে না, সব এইগুলো বলার কারণ কি, তুমি আমি আর জন্য বলার কারণ কি,
কারণ হলো ওই দ্রব্যের প্রতি আমার আকাঙ্ক্ষাটা খুব প্রবল ভাবে কাজ করছে অনেক আগে থেকে, তাই না? দিল, এখন দেখো সেই ব্যক্তি ভুল স্বীকার করে আমাদের খাবারটা দিয়ে গেল, মাংস দিলো, সব দিলাম, আমরা খাচ্ছি, একটু পরে আবার আসলো ভাই মাংস দেব, তখন আমরা কি করি? তখন আমরা যে কাজটা করি মানুষ হিসাবে সবাই করি, আমরা বাছাবাছি করতে চেষ্টা করি, যে কেউ হাড্ডি পছন্দ করলে হাড্ডি, কেউ ফ্রেশ মাংস পছন্দ করলে ফ্রেশ মাংস, কেউ কলিজা পছন্দ করলে কলিজা, কেউ তেল পছন্দ করলে তেল, সেগুলো খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজি করার কারণটা কি? কারণ আমার এই দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষাটা কিছুটা হলেও কমে গেছে, সেজন্য আমি এখন বাছাবাছি করছি। এরপরে যদি উনি আবার খাবার নিয়ে আসে, এসে বললো যে ভাই মাংস দেবো, আমি তখন বলি যে না দিয়ে না, সেটা হলো কি? জিরো। এটা আমার এখানে জিরো আছে, সেটা হলো জিরো, সেটা হচ্ছে জিরো। এরপরে তোমাকে বা আমাকে যে যে ভদ্রলোক বা যে দাওয়াত করছিল সে আসলো, যদি আবার তোমার ফ্রেন্ড দাওয়াত করে থাকে তাহলে ফ্রেন্ড হয়তো দূরে দূরে আসলো, আর দোস্ত ঠিক আছে তো আমি দিতেই পারলাম না, অনেকগুলো মাংস দিয়ে গেলাম। এখন আমরা তুমি আমি এগুলো কি করি, বা আমার যে দাদা সে আমি করতে পারি, তুমি আমি যে কাজটা করি সেটা হলো আমরা আশেপাশে দেওয়ার চেষ্টা করি। অনেকে ডান পাশে বলি যে ভাই একটু নেবেন নাকি, দেখেন না আমার কি করে গেল, বা বাম পাশে বলি যে ভাই একটু নেবেন নাকি, দেখেন কি করে গেল, কেউ নেয় না, বলে যে না ভাই আমার বেশি হয়ে গেছে। তখন আমি কি করি, তুমি কি করো? সেটা হলো আমার তোমার ভিতরে একটা সামাজিক দুইটা ভয় কাজ করে, একটা হচ্ছে সামাজিক ভয়, একটা হচ্ছে ধর্মীয় ভয়। সামাজিক ভয় কি? যে মানুষ কি বলবে, এতগুলো মাংস নিচ্ছি আমি এখন খাইতে পারতেছি না, নষ্ট করে চলে যাচ্ছে, তাই না? সামাজিক ভয়টা কাজ করবে। তখন আমি কি করব, আমি মাংস খাওয়া শুরু করবো, আস্তে আস্তে খাওয়া শুরু করবো, কিন্তু সেই খাওয়াটা কি হবে, আগের মতো আর খাওয়া হবে না। আগে যখন আমি খাইছি তখন কি দেখা যাবে, যে মাংসটা খাইছি একদম পরিষ্কার করে, হাড়টা একদম ক্লিয়ার, কোনো সাথে কিছু নাই, পরিষ্কার করে, ওর ভিতরে রসটা যা ছিল টানে টুনে খাই একদম পরিষ্কার করে ফেলছি, তাই না? এরকম হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে দেখো শেষ পর্যায়ে যখন খাইছি তখন দেখা যাবে যে আমি খাচ্ছি মাংসের সাথে হাড়ে, মাংসের মানে হাড়ের সাথে মাংস অনেকগুলো করে জড়াই আছে, ওভাবে রেখে দিচ্ছি, তাও হচ্ছে না, আমার পেটের ভিতরে আর যায় না, আমি একটু মাংস খাচ্ছি, একটু পানি খাচ্ছি, যাতে আমার পেটের ভিতরে আর জায়গা টাকা নাই, আমার রুচি নাই, আমার পানি পানি পুনিতে কোথায় কাটা পেটের ভিতর নিয়ে যাক, তাই না? এরকম তুমিও তাই, বুড়হানি খাচ্ছি বা আর মাংস খাচ্ছি, তার মানে এটা হবে হলো ঋণাত্মক, একদম রুচিহীন খাওয়া, একদম রুচিহীন খাওয়া। তার মানে প্রান্তিক উপযোগিতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, একটা পর্যায়ে জিরো হয়, একটা পর্যায়ে ঋণাত্মক হয়, এটুকু হলো জিনিস। তোমাদের এই শখটা একটু তোমরা নিজেরাই তৈরি করবে, যদি দেয়া থাকে তাহলে সেইভাবে তৈরি করবে, যদি দেয়া না থাকে তোমার এমনি উদ্দীপকের ভিতরে কথা আছে সেইভাবে সেখানে বললো যে তুমি বুঝতে পারলে, সেরকম রসমান প্রান্তিক উপযোগ বিদেশ নিয়ে আলোচনা করা হয়েছে, তোমার গতে বা ঘতে তোমার বললো উদ্দীপকের গ বা ঘতে তোমার বললো যে উদ্দীপকের ধারণাটি সুতির সাহায্যে ব্যাখ্যা করো, তাহলে তুমি বলে নেবা উদ্দীপকে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের ধারণাটি ব্যাখ্যা করা হয়েছে বা তুলে ধরা হয়েছে, সেটি নিচে সুতির মাধ্যমে ব্যাখ্যা করা হবে। ওখানে যদি এই মানগুলো দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি সেইগুলাই দেবা, এই মানগুলো দেওয়া থাকে তাহলে তুমি সেইগুলাই দেবা, আর যদি কিছুই না দেওয়া থাকে তাহলে তোমার মতো করে তুমি তৈরি করবা। তবে খেয়াল রাখতে হবে এটা যে আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, একটা পর্যায়ে জিরো হয়, একটা পর্যায়ে ঋণাত্মক হয়। আরে এখানে দেখো ব্যাখ্যাটা, ব্যাখ্যা মুখস্থ করার দরকার নেই, বইতে কি আছে আমি কি দিছি এটা তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি দেখবা এই দেখো 5, 4, 2 এই পর্যন্ত আসলে দ্রব্য প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাইছে, তার মানে এই 3 একক, 1, 2, 3 এই 3 একক পর্যন্ত প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে। এরপরে কি হয়েছে, প্রান্তিক উপযোগ শূন্য হয়েছে, শূন্য হয়েছে, অর্থাৎ মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ শূন্য, এরপরে প্রান্তিক উপযোগ ঋণাত্মক, অর্থাৎ সেক্ষেত্রে দেখবা যে মোট উপযোগ হ্রাস পেয়েছে। অর্থাৎ তুমি ব্যাখ্যা করবা কিভাবে, সূচিতে দেখা যায় দ্রব্য উপভোগের তৃতীয় একক পর্যন্ত প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায় বলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে, বাড়ছে কিন্তু ক্রমহ্রাসমান হারে, দেখো 5 এর পরে 9, 9 এর পরে 11, 5 থেকে 9 হয়েছে বাড়ছে, 9 থেকে 11 হয়েছে বাড়ছে, কিন্তু বৃদ্ধির হারটা কিন্তু কমছে। কিভাবে বৃদ্ধির হারটা কমছে, 5 এর পরে 9 বাড়ছে কত দেখো 4, কোন 4 এই 4ই কিন্তু, তারপরে 9 এর পরে 11 দেখো বাড়ছে কত 2, তার মানে বৃদ্ধির হারটা কমছে, এটা হলো প্রান্তিক মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির যে কথাটা আর কি। এটা গেল সূচির মাধ্যমে, এবার আসো চিত্রের মাধ্যমে, চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। চিত্রটা দেখো এখানে খেয়াল করো, দুইটা চিত্র আছে, একটা পচিত্র একটা ক্ষচিত্র, পচিত্রে মোট উপযোগ, ক্ষচিত্রে প্রান্তিক উপযোগ। দেখো সূচিতে খেয়াল করলে দেখবা যে দ্রব্য একটা নির্দিষ্ট, প্রথম একক দ্রব্য যখন ভোগ করি অর্থাৎ ও এ, সেটা হলো প্রথম একক, এ দেখো প্রথম ও এ, এটুকু যতটুকু এটুকু ততটুকু, তখন মোট উপযোগ দেখো এইটুকু, আবার প্রান্তিক উপযোগও এটুকু, অর্থাৎ এইটুক আর এইটুক দেখো সমান। সূচিতে দেখলে খেয়াল করবা যে প্রথমে 5 ছিল, মোট উপযোগও 5, প্রান্তিক উপযোগও 5, তাহলে এখানেও যেটুকু হবে এটুকু সেটুকু হবে। চিত্র আঁকার সময় তুমি এগুলো একটু খেয়াল করবে যে এদিকে যা এদিকে তা, এদিকে যতটুক এদিকে ততটুক। এরপরে দেখো দ্রব্যের ভোগ বৃদ্ধি করলাম, ও এ পর্যায়ের পরে দ্রব্যের ভোগ বৃদ্ধি করলাম, সেটা হলো এটা এটা এটা, তো তখন কি হচ্ছে দেখো মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ছে। ক্রমহ্রাসমান কেন বলছি, এ দেখো উপরের দিকে উঠছে ঠিকই, কিন্তু এই উঠাটা এই রেখাটা একটু বাঁকা হয়ে নিচের দিকে, অনেক বেশি না, যদি একদম এরকম হতো
তালি বুঝতাম ক্রমবর্ধমান, দেখা গেছে এটা হলো একটু হারটা একটু কম এরকম। তার মানে ক্রমহ্রাসমান হারে, মোট উপজ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে, দেখো একদম ডাইরেক্ট নিচের দিকে নামছে, প্রান্তিক উপযোগ কমে। এই যে মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ কমে, তাই না? দ্রব্যভোগের ওবি পর্যায়ে মোট উপজোগ যখন সর্বোচ্চ হয়, দেখো সর্বোচ্চ হয় ঠিক এখানে সর্বোচ্চ হয়, তখন প্রান্তিক উপযোগ দেখো শূন্য, প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। আমরা সম্পর্কের বিধা ব্যাখ্যা করে আসছিলাম, সম্পর্কের বিধা ব্যাখ্যা করে আসলাম বা কথা বলে আসলাম, ঠিক এই চিত্রের সাথে সম্পর্কের যে সম্পর্কটা ব্যাখ্যা দেখবে একদম মিলে যাচ্ছে, ভালো করে খেয়াল করবা। তাহলে ওবি পর্যায়ের পরেও যদি দ্রব্যের ভোগ বৃদ্ধি করে তাহলে কি হবে, আরো যদি দ্রব্যের ভোগ বৃদ্ধি করে দেখো মোট উপজোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, মোট উপজোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়ছে। এই যে এখানে জিরো, জিরোর পরেও যদি নিচের দিকে, সেটা হলো কি মাইনাস, তাই না? আমার পায়ের নিচে জিরো, পায়ের নিচে জিরো, তোমার পায়ের নিচে জিরো, কিন্তু তোমার যদি পা মাটিতে গেড়ে দাও তাহলে যেটা মাইনাস হয়ে যাবে, তোমার লম্বা যে তুমি যতটুকু লম্বা ততটুকু মাইনাস হয়ে যাবে, সেই জন্য তাহলে এটা হলো মাইনাস আর এটা হলো। তার মানে ব্যাখ্যাটা কি করে করবো, যে ক খ উভয় চিত্রের ভূমি অক্ষে দ্রব্য, ভূমি অক্ষে দ্রব্য, ক চিত্রের লম্ব অক্ষে মোট উপযোগ, খ চিত্রের লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে, দেখানো হয়েছে। এক্ষেত্রে দেখা যায় দ্রব্য ভোগের প্রথম পর্যায়ে, এটাকে আমরা প্রথম পর্যায়ে বলছি, মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। দ্রব্যভোগের দ্বিতীয় পর্যায়ে, যেটাকে আমরা উবি পর্যায়ে বলবো, এটা পর্যায়ে মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ শূন্য, অর্থাৎ ভূমি অক্ষের সাথে মিশে যাওয়া মানে হলো শূন্য। এরপরও দ্রব্যের ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, কিন্তু প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়ে। ব্যাখ্যা শেষ, তোমার একেবারে মুখস্থ করতে হবে না, তুমি যেভাবে তোমার ইসে দিয়া থাকবে, মান দিয়া থাকবে বুদ্ধিপক্ষে, ঠিক সেইভাবেই এগুলো তুলে ধরবে এবং সেইভাবে ব্যাখ্যা করবে। এরপরে দেখো আছে সমালোচনা, সমালোচনা বা ব্যতিক্রম বা সীমাবদ্ধতা, সমালোচনা ব্যতিক্রম বা সীমাবদ্ধতা, তার মানে কি কোন কোন জিনিসগুলো এক্ষেত্রে কার্যকর হবে না। যেমন আমি বলছি যে দ্রব্যের একক, দ্রব্যের একক যদি যথেষ্ট পরিমাণ না হয় তাহলে বিধিটি কার্যকর হবে না। আমার আমার চাহিদা অনেক, আমি অনেক খেতে পারি, আমি হাফ কেজি মিষ্টি খাইতে পারি, আমার কাছে একটা বা অর্ধেক মিষ্টি এনে দিল, তাহলে কি আমার প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার প্রশ্ন আছে? নাই। তার মানে দ্রব্যের একক যথেষ্ট পরিমাণ হতে পারে, অর্থাৎ আমি আস্তে আস্তে ভোগের একক বাড়াতে পারি, তাই না? তাহলে দ্রব্যের একক যথেষ্ট পরিমাণে না হলে বিধিটি কার্যকর হবে না। সময়, আমি আগেই বলে আসছি একটি নির্দিষ্ট সময় সংজ্ঞার মধ্যে আছে, তারপরেও আবার বলছি, সময় ব্যবধান মেনে নিলে বিধিটি কার্যকর হবে না। সময় ব্যবধান মেনে নিলে, যে আমি এখন খেলাম কিছুক্ষণ পরে আবার যা খাবো, তাহলে বিধিটি কার্যকর হবে না। কৃপণের ক্ষেত্র, কৃপণের ক্ষেত্রে, কৃপণের ক্ষেত্রে, কৃপণের অর্থের এখানে হবে লোভের, হবে লোভের হয়ে গেছে, লোভের হবে, কৃপণের অর্থের লোভের শেষ নেই, তাই এক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। কারণ কৃপণ কি, কৃপণ মনে করে যে এই পরিমাণে অর্থ হলে একজন মানুষ মনে কি এই পরিমাণে অর্থ হলে আমার আর অর্থের দরকার নাই, আমি নামাজ কালাম করবো, ঘুরে বেড়াবো, এই করবো, সে করবো, কিন্তু দেখা যায় কি যে তার যখন অর্থ হয়ে যায় তখন সে আরো বেশি অর্থের জন্য চেষ্টা করে, তাই না? কৃপণের ক্ষেত্রে এলো, কৃপণের ক্ষেত্রে, এক্ষেত্রেও ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না। ভোক্তার চরিত্র, ভোক্তার চরিত্র স্বাভাবিক না হলে বিধিটি কার্যকর হয় না। এখানে স্বাভাবিক অস্বাভাবিক কি, ওই যে আমি একটু আগে বলে আসছিলাম যে মাদকাসক্ত ব্যক্তি, এরা কিন্তু স্বাভাবিক না, চরিত্র স্বাভাবিক না, অস্বাভাবিক, তাই না? যত বেশি মাদক গ্রহণ করতে থাকবে তত প্রতি ওর প্রতি আকাঙ্ক্ষা বাড়তে থাকবে, দেখবে মাদক গ্রহণ করতে 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 শেষ হয়ে যাচ্ছে, যে মদ খায় সে মদ খাইতে খাইতে যতক্ষণ নেশা মানে সচেতন চেতনা থাকে, জ্ঞান থাকে, ততক্ষণ পর্যন্ত সে খেতে থাকে, তাই না? এরকম সে না খেলে পাগলামি শুরু করে এরকম। তাহলে ভোক্তার চরিত্র স্বাভাবিক না হলে বিধিটি কার্যকর হয় না। আবেগ, আবেগের ফল হ্রাসমান হয় না, আবেগের ফল হ্রাসমান হয় না, তাই সেক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। এটা হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাসের আলোচনা। তোমরা এগুলো নিয়ে একটু বই দেখবে, আমি রণজিৎ কুমার নাথের বইটি আলোচনা করেছি, রণজিৎ কুমার বইটি তোমরা দেখতে পারো, বইটি বেশ ভালো বই, বই থেকে তোমরা বইয়ে আলোচনা দেখবে, আর এগুলো যেটুকু দেখালাম এটুকু তোমরা আলোচনা করবে। প্রয়োজনে যদি আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়, কিছু না বুঝো আমার ফোন দিবে, রাত 11টার পরে না, সকাল 8টার আগে না, এমন সময় ফোন দিলে আমি সমস্যা তোমার যদি বলো, সমস্যার সমাধান আমার পক্ষে যদি সমাধান করা সম্ভব হয় আমি করে দেবো, কোনো হেজিটেশন থাকবে না তোমাদের ভিতরে, তোমার কাছে নির্দ্বিধায় লেখাপড়ার বিষয়ে আলোচনা করতে পারবো। আর তোমরা এই আমার শেষ, আজকের মতো শেষ করছি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায়।